এক বলে প্রশ্ন হচ্ছে যে অসুস্থ ব্যক্তির জন্য কোন দোয়া করা যাবে

আর আপনি যদি সে রোগীকে দেখতে না যান দূর থেকে তাহলে আপনি এমনিই দোয়া করবেন আল্লাহ তাকে সুস্থ করে দাও আল্লাহ মুসলিম আমাদের অসুস্থ এবং সারা বিশ্বের মুসলমান অসুস্থদেরকে সুস্থতা দান করে এভাবে দোয়া করতে পারেন যে ভাইয়ের কথা বলছেন যে মসজিদে আহ অজ্ঞান হয়ে গেছিলেন হার্টবিট বন্ধ হয়ে গেছে এখন তিনি গুরুতর অবস্থায় হসপিটালে আছেন আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থ করেন আর যদি এটাই যদি তার জীবনের শেষ সময় হয় তাহলে আল্লাহ তাকে এই জীবনের শেষ মুহূর্তে ক্ষমা করে মহান আল্লাহ যেন তাকে কালিমায় তৈরী বালা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সুযোগ করে দেন যাতে করে তার জীবনের শেষ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়। মোট কথা আল্লাহ যদি তাকে সুস্থ রাখেন তার হায়াত রেখেছেন যদি আল্লাহ তার এখনো বাকি আছে আল্লাহ সুস্থ করেন আর যদি হায়াত না থাকে তাহলে আল্লাহ তাকে যেন ইমানের পথে ইমানের সঙ্গে যেন তার শেষ সময়টা যায় এবং পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় যেমন আল্লাহ ইহ একমা পড়তে পড়তে যেন তিনি বিদায় হন